हाय गाइस, अस्सलामु अलैकुम। कानेज रेसिपिर आजकेर आयोजने सबाइके स्वागतम। आज आमि चले एसेछि आपनादेर मजार एकटि पिज्जा तैरि करे देखानोर जोन्नो। पिज्जार रेसिपि आमार चैनेले आगेओ आछे, तारपरो आमि आज एटि तैरि करे देखाच्छि, कारण एटि खुबई हेल्दि एबं खुबई टेस्टि एकटि पिज्जा। आज आमि आपनादेर तैरि करे देखाच्छि ससेज उइथ मशरूम पिज्जा। पिज्जाटि बानानोर जोन्नो समय लागबे खुबई कम এবং দেখেও নিশ্চয় বুঝতে পারছেন কতটা ইয়াম্মি হয়েছে। তাহলে চলুন চলে যাই আমরা এর মূল প্রস্তুত প্রণালীতে। আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি এর জন্য আমার কি কি উপকরণ লাগবে। মূল উপকরণ চিকেন। আমি এখানে 1 কাপ পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা এই সাইজ করে কেটে নিয়েছি, বোনলেস চিকেন আছে এখানে 1 কাপ পরিমাণ। তারপর এখানে নিয়ে নিয়েছি সসেস। সসেস নর্মালি আমরা ফ্রাই করেই খাই, তো সেই সসেসটা আমি এরকম ছোট ছোট করে স্লাইস করে কেটে নিয়েছি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ সসেস স্লাইস নিয়েছি। নিয়েছি কাঁচামরিচ কুচি, এটা স্বাদ অনুযায়ী যে যেমন পছন্দ করেন সেভাবে দিবেন। এবং নিয়েছি ওয়েস্টার মাশরুম। ওয়েস্টার মাশরুমটা আমি ছোট ছোট পিস করে নিয়েছি, এখানে 1 কাপ পরিমাণ ওয়েস্টার মাশরুম আছে। নিয়েছি ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম আমি এভাবে পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি, এখানেও 1/2 কাপ পরিমাণ ক্যাপসিকাম আছে। নিয়েছি টমেটো, টমেটোটাও আমি এভাবে পাতলা করে কেটে নিয়েছি, এখানে 3 টেবিল চামচ পরিমাণ টমেটো কুচি আছে। তারপর নিয়েছি অলিভ। অলিভ এখানে আমি 2 ধরনের নিয়েছি, আমি এই ব্র্যান্ডেরটা ইউজ করছি। গ্রিন অলিভ নিয়েছি এখানে 4 থেকে 5টি, আমি এই সাইজ করে কেটে নিয়েছি। এবং নিয়ে নিয়েছি ব্ল্যাক অলিভ, সেটাও আমি 3 থেকে 4টি এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি রিং করে পেঁয়াজ, আর লাগবে সয়া সস এবং স্বাদ অনুযায়ী লবণ। এবং এখন আমি চলে যাচ্ছি চুলায়। ফার্স্টে আমি চিকেনটাকে রেডি করে নিব, এর জন্য আমি চুলায় একটি প্যান দিয়েছি এবং এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। অলিভ অয়েলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি। এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা ও 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। সবগুলো উপকরণ একটু নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। মিনিট খানিক এভাবে নেড়ে চেড়ে রান্না করার পর এর মধ্যে আমি এখন দিয়ে দিব মাশরুম। সবগুলো মাশরুমই এখানে দিয়ে দিচ্ছি। মাশরুমটা দেয়া হয়ে গেছে, এবার আবার সবগুলো উপকরণ মিক্সড করে দিব। এভাবে মিনিট দুয়েক নেড়ে চেড়ে নিব, খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। এ পর্যায়ে এখানে আমি 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব, এটি অপশনাল, এটি না দিলেও সমস্যা নেই। তবে মাশরুম আর চিকেন দেওয়ার কারণে জিনিসটা সাদা সাদা লাগছে, তাই আমি এখানে হালকা জাস্ট একটু কালারটা চেঞ্জ হওয়ার জন্য হলুদ দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ নাড়ার পর দেখতে পাবেন কিছুটা পানি বের হয়েছে। এবং এ পর্যায়ে আমি দিয়ে দিব এখানে সয়া সস। 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। টোটাল যে পানিটুকু হলো এর মধ্যেই চিকেন এবং মাশরুমটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি নেড়ে ভালোভাবে মিক্স করে দিব। সয়া সস দেওয়ার কারণে আলাদাভাবে লবণ দেইনি, তবে চেক করে দেখবেন, যদি লবণ প্রয়োজন হয় লবণ অ্যাড করে দিবেন। আমি চেক করে দেখলাম সামান্য লবণ লাগবে, তো আমি এখন এর মধ্যে লবণ অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে
टाके नेड़े चेड़े शुकिए निये ची देखते ही पाच्छेन सिद्ध हो गए एवं पानीटाओ शुकिए गए एटा साइडे रेखे एखन आमी पिज्जार रुटीटा तैरी करे निब। पिज्जार डो तैरी करार रेसिपी आमार चैनेले आगेओ आछे ताई आमी आजके आर डोटा आपनादेर साथे शेयर करिनि। देखते ही पाच्छेन कतटा फुले गिएछे। আমি হাতে লেগে যাচ্ছে তাই হাতে সামান্য একটু তেল নিয়ে নিয়েছি। এখন ভালোভাবে এটাকে আবার একটু মথে নিব। আমি যেখানে এটাকে বেলে নিব সেখানে নিয়ে নিলাম। এখন হাত দিয়ে একটু মথে নিচ্ছি ভালোভাবে। এ পর্যায়ে এটাকে আমি একটি ছুরির সাহায্যে তিন পিস করে নেচ্ছি। তিন পিস করা হয়ে গেছে। এখন আমি দু পিস রেখে দিব আর এক পিস দিয়ে আগে আমি রুটিটা বানিয়ে নিব। একটু গোল করে এভাবে করে রেখে দিব। দুটি আমি বাটিতে ঢেকে রেখে দিয়েছি। এখন যেটি দিয়ে রুটি বানাবো সেটি একটু হাতে ভালোভাবে আবার একটু মথে একটু চ্যাপ্টা করে নিলাম। এখন একটি বেলুন দিয়ে একটু চেপে চেপে বড় করে নেছি। এটা গোল করে বানাতে হবে এমন কোনো কথা নেই, জাস্ট একটু চেপে চেপে বড় করে নিতে হবে। এটা যখন আমি প্যানে দিব তখন এটা শেপটা আমি ঠিক করে নিব। চলে এসেছি চুলায়। চুলায় আমি একটি প্যান দিয়ে দিয়েছি এবং প্যানটা একটু গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ অলিভ অয়েল। অলিভ অয়েলটা একটু গরম হয়ে গিয়েছে। এখন আমি একটি টিস্যু দিয়ে জাস্ট একটু ব্রাশ করে নিচ্ছি ফুল প্যানটা। তো সম্পূর্ণ প্যানটি ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি সেই বেলে রাখা রুটিটা দিয়ে দিচ্ছি। এখন রুটিটা আমি রাউন্ড শেপ করে দিব হাত দিয়ে চেপে চেপে। রাউন্ড শেপ করা হয়ে গেছে। এখন এটি কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে এভাবে একটু ফুটা করে দিচ্ছি। এক সাইড একটু হালকা হয়ে গেলে আমি উল্টিয়ে দিব। এভাবে করে চুলাটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি রুটিটাকে ভালোভাবে সেকে নিব। আবার একটু উল্টিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কালার চলে এসেছে অলরেডি। এ পর্যায়ে আমার রুটিটা হয়ে গেছে। এর থেকে আমি আর বেশি করব না, কারণ বাকি যখন উপকরণগুলো দিব তখনও চুলায় থাকবে রুটিটা, তখন বাকিটা হয়ে যাবে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো ক্যাচাপ। ফার্স্টে টমেটো ক্যাচাপ দিয়ে রুটিটার উপর একটা লেয়ার দিয়ে দিলাম এবং এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিজ। চিজ নর্মালি আমরা অনেকেই সরাসরি ডিপে রাখি, তা আমি এভাবে করে বক্সে গ্রেট করে বক্সে রাখি, যখন প্রয়োজন তার আধা ঘন্টা আগে বের করে রাখি। এতে করে আমার ঝামেলাটা কম মনে হয়, আপনারাও চাইলে এভাবে রাখতে পারেন। আমি চিজ দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী, এক লেয়ার দিয়েছি পরে আবার দিব। তো এখন দিয়ে দিচ্ছি রিং, পেঁয়াজের রিংগুলো দিয়ে দিচ্ছি। ডেকোরেশনটা যে যার মতো করে করতে পারেন, যার যেভাবে ভালো লাগে সেভাবে করতে পারেন। তো আমি পেঁয়াজগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি।
ক্যাপসিকাম দেওয়া হয়ে গেছে, এখন টমেটো গুলো দিচ্ছি। এবং এ পর্যায়ে স্লাইসেস সসেস গুলো দিয়ে দিচ্ছি। এখন ভেজে রাখা মাশরুম চিকেনটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ব্ল্যাক অলিভ এবং গ্রিন অলিভ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে চাইলে আপনারা চিলি ফ্লেক্স দিতে পারেন, আমার কাছে কাঁচামরিচের ঝালটা ভালো লাগে তাই আমি কাঁচামরিচ কুচি দিয়েছি। এবং লাস্টে আবার চিজ দিয়ে কভার করে দিচ্ছি। এবং এবার দিয়ে দিচ্ছি অরিগ্যানো। এখানে আমি 1 চা চামচ পরিমাণ অরিগ্যানো পেপার দিয়ে দিচ্ছি, এবং চাইলে উপরে হালকা লবণ দিয়ে দিতে পারেন। যেহেতু ক্যাপসিকাম, পেঁয়াজ, অলিভ অনেক কিছু আছে, সব কিছু দেওয়া শেষ, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। আমি 5 মিনিট কিন্তু চুলাটা একদম মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। এখন আমি এটি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। আমি ফার্স্টে একটি কেচি দিয়ে এটি কেটে নিচ্ছি। পিৎজা কাটারের চাইতে কেচি দিয়ে কাটাটা আমার কাছে ইজি মনে হয়। কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে। খুবই টেস্টি এবং খুবই হেলদি একটি খাবার, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি সবার ভালো লাগবে। আজ তাহলে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।